দেশ ও মাটির মুক্তির জন্য একদিকে যেমন বীর মুক্তিযোদ্ধারা অস্ত্র হাতে লড়াই করেছেন, তেমনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গান গেয়ে রণাঙ্গনে লড়াই করা মুক্তিযোদ্ধা ও দেশের সাধারণ মানুষকে উদ্দীপ্ত করতে নেমেছিলেন কিছু কণ্ঠসৈনিক। তাদেরই একজন বাংলা সঙ্গীতের অন্যতম শিল্পী তিমির নন্দী। দেশ বিনোদনের আজকের চিটচ্যাট পর্বে চলুন তিমির নন্দীর মুখে শুনি তার মুক্তিযুদ্ধের গল্প। সঙ্গে ছিলেন অনামিকা তিথি। বিজয় নিশান উড়ছে ওই খুশির হাওয়ায়, ওই উড়ছে 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 বাংলা। মাত্র 3 বছর বয়সে তিনি তবলা বাজাতে শিখেন শিল্পী তিমির নন্দী। 1969 সাল থেকে তিনি টেলিভিশন ও বেতারে গান করেন। এরপর শুরু হয় মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধে অস্ত্র হাতে নয়, তিনি যুদ্ধ করেন কণ্ঠ দিয়ে। সেই শব্দ সৈনিক তিমির নন্দী আজ আমাদের চিটচ্যাট আড্ডায়। আমরা কথা বলবো তার সাথে। 71-এর এমন কোনো ঘটনা আছে যা এখনো মনে পড়লে আপনার মনের মধ্যে নাড়াতে? হ্যাঁ, 16ই ডিসেম্বরের স্বাধীনতা, যেদিন আমরা স্বাধীন হলাম, ঠিক সেই দিনের দিন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে সকাল থেকে একটি গানের রিহার্সাল করছিলাম। কিন্তু পরে দুপুরের পর যখন খবর এলো যে ঢাকা সারেন্ডার করেছে, তখন আমরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে জয় বাংলা বলে আমরা স্লোগানে ফেটে পড়লাম। তারপরে একে অপরকে জড়িয়ে ধরে কান্না, হাসি কান্নার সময়টুকু পার করলাম। শহীদুল ইসলাম ভাই লিখলেন বিজয় নিশান উঠছে ওই, সুজয় শ্যামদা সুর করলেন, একটু একটু করে গান কিন্তু দাঁড়িয়ে গেল প্রায়। এইভাবে গানটা তৈরি হলো। তারপরে শ্যামদা আমাদেরকে শিখিয়ে দিলেন, অজিতদাকে বললেন অজিতদা আপনাকে লিড করতে হবে। দেন আমরা সবাই ওই একটা মাইক্রোফোনে দাঁড়িয়ে গানটি গাইলাম, বিজয়ের গান। তো এটা আমার আজীবন মনে থাকবে, 16ই ডিসেম্বরের ঘটনাটি। স্বাধীনতা 50 বছরে আপনার প্রাপ্তি বা প্রত্যাশার জায়গাটা কতখানি? আমার সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে যে আমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে অংশ নিয়েছি, সেটাই হচ্ছে আমার বড় প্রাপ্তি। আর তারপরেও আমি কিছু কাজ করেছি, যেমন 2012 সালে রুমে শহীদ মিনার উদ্বোধনের দিন আমার স্টাফ ফাউন্ডেশন অর্থাৎ আন্তর্জাতিক স্মরণলিপি, যেটা তিনটি ভাষার গানের আন্তর্জাতিক স্মরণলিপি আমি করে দিয়েছিলাম, যে স্মরণলিপি দেখে ইটালিয়ান অর্কেস্ট্রা ওই শহীদ মিনারের উদ্বোধনী সময় বাজিয়েছিলাম। আর একই সালে লন্ডন অলিম্পিক প্যারালিম্পিকে আমাদের জাতীয় সঙ্গীত স্টার্ট করেছি। বাংলা গানের যে জলুষ্টি 71 সময় ছিল, এখনো সেটা আছে কিনা? আসলে সেই সময় 1971 সালে তো একটা সিচুয়েশন ছিল, যে যুদ্ধ, সেখানে যে আমাদের ভেতরে যে স্পিরিটটা কাজ করেছে, এখন তো সেই স্পিরিটটা নেই। অনেক মেলোডিয়াস গান আছে আমাদের দেশে, বাংলাদেশের গান, কিন্তু সেই ধরনের গণসঙ্গীত হচ্ছে না। কী করে ভিউয়ার্স পাবো? তো আধুনিক গানের দিকে বেশি ঝোঁক। দেশ গান হয়তো এই ডিসেম্বর বা মার্চে হয়তো দেশ গান বের হবে, হয়তো আরও 2-4টা দেশ গান বেরোবে, সেটা কিন্তু সেই গণসঙ্গীত টাইপের কোনো গান হয়তো বেরোবে না, সেটা মেলোডিয়াস কোনো দেশের গান বেরোবে। কেউ কেউ যুদ্ধ করেছেন নানা আঙ্গিকে, তার মধ্যে ছিলেন তিমির নন্দী। কিন্তু স্বাধীনতার 50 বছরে এই শিল্পীর যথাযথ মূল্যায়ন হচ্ছে কি? অনামিকা তিথি, দেশ বিনোদন। রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম।